ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লুবি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ক্লাস ফোরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিতের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নগুলি দেখে নাও একের দাগে আছে দু হাজার এগারো সংখ্যাটিতে শূন্য এর স্থানীয় মান কত প্রথমে একক দশক শতক হাজার লিখে নেব একক দশক শতক হাজার এখানে দু হাজার এগারো সংখ্যাটি বসাব এককের ঘরে এক বসবে দশকের ঘরে এক বসবে শতকের ঘরে শূন্য বসবে এবং হাজারের ঘরে দুই বসবে এখানে শূন্য শতকের ঘরে আছে কোনো সংখ্যার যদি স্থানীয় মান বার করতে বলে প্রথমে সেই সংখ্যাটি বসবে তারপরে যটি সংখ্যা থাকবে সেই সংখ্যাটির পাশে তটি শূন্য বসবে এখানে শূন্য এর স্থানীয় মান বলেছে প্রথমে শূন্য বসবে এখানে শূন্যর পরে কটি সংখ্যা আছে দুটি সংখ্যা তাহলে শূন্যর পাশে দুটি শূন্য বসবে এখানে তিনটি শূন্য লিখতে পারো অথবা একটি শূন্য লিখতে পারো তাহলে দু হাজার এগারো সংখ্যাটিতে শূন্য এর স্থানীয় মান শূন্য দুয়ের দাগে আছে তিন শূন্য চার এবং সাত সংখ্যাগুলি দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি এখানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে তাহলে বড়ো থেকে ছোট সাজিয়ে লিখতে হবে তাহলে প্রথমে সাত বসবে তারপরে চার বসবে তারপরে তিন বসবে তারপরে শূন্য বসবে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল সাত হাজার চারশত তিরিশ তিনের দাগে আছে দুই হাজার গুণিত চার এর গুণফলে একক দশক এবং শতকের প্রত্যেকটি স্থানে কত বসবে প্রথমে আমরা একক দশক শতক হাজার লিখে নেব একক দশক শতক হাজার তারপরে এই দুই হাজার এখানে বসাব এবার এই দুই হাজারকে চার দিয়ে গুণ করব দুই হাজারকে চার দিয়ে গুণ করলে হবে আট হাজার এখানে এককের ঘরে শূন্য আছে দশকের ঘরে শূন্য আছে শতকের ঘরে শূন্য আছে তাহলে একক দশক এবং শতকের প্রত্যেকটি স্থানে শূন্য বসবে দাগে আছে এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখো যাকে মাধ্যমে প্রকাশ করলে চারটি হাজারের কাঠ থাকবে এখানে চার অঙ্কের সংখ্যা বলা আছে মানে চারটি সংখ্যা নিতে হবে প্রথমে একক দশক শতক হাজার লিখে নেব একক দশক শতক হাজার এখানে চারটি হাজারের কার্ড থাকবে বলা আছে তাহলে হাজারের ঘরে চার বসবে তারপরে একক দশক শতকের ঘরে যে কোনো তিনটি সংখ্যা বসাতে পারো আমি এখানে এককের ঘরে তিন দশকের ঘরে দুই শতকের ঘরে সাত বসালাম তাহলে আমরা লিখব চার অঙ্কের সংখ্যাটি হল চার হাজার সাতশত তেইশ পাঁচের দাগে আছে চার হাজার এগারো থেকে চার হাজার এক কত কম এখানে কত কম বলেছে তাহলে চার হাজার এগারো থেকে চার হাজার এক বিয়োগ করতে হবে চার হাজার এগারো থেকে চার হাজার এক বিয়োগ করলে হবে দশ ছয়ের দাগে আছে ছজন বন্ধুর বেড়াতে যাওয়ার জন্য মোট দুই হাজার একশো টাকা লাগবে প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে এক একজনকে কত টাকা দিতে হবে এখানে বলা আছে প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে এক একজনকে কত টাকা দিতে হবে তাহলে এটি ভাগ করতে হবে তাহলে আমরা লিখব ছজন বন্ধুর বেড়াতে যাওয়ার জন্য টাকা লাগবে দুই টাকা এক একজনকে টাকা দিতে হবে সমান দুই ভাগ ছয় এত টাকা তাহলে এই ভাগটি আমরা সাইডে করে নেব দুই হাজার একশো ছয় দিয়ে ভাগ করব প্রথমে তিন দিয়ে যাবে ছয় তিনে আঠেরো বিয়োগ করলে হবে তিন একটি সংখ্যা নামবে তার মানে শূন্য নামবে এবার পাঁচ দিয়ে যাবে ছয় পাঁচে তিরিশ এবার শূন্য নামবে ছয় শূন্যই শূন্য তাহলে কত টাকা দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা সমান তিনশো পঞ্চাশ টাকা এবার উত্তরটি লিখব এক একজনকে তিনশো টাকা দিতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত